সাংবাদিকদের স্বার্থে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখা সর্বদা তৎপর রয়েছে। আজ সংগঠনের পক্ষ থেকে দুদফা দাবিতে অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় অধিকারীর কাছে ডেপুটেশন দেওয়া হলো। জেলা প্রশাসনের তরফে সাংবাদিকদের জন্য ট্রেজারি বিল্ডিং এর পিছনে বাইক এবং সাইকেল রাখার জন্য একটি স্ট্যান্ড তৈরি করে দেওয়া হয়েছে। বর্তমানে স্ট্যান্ডটি চরম ভগ্নদশায় রয়েছে, যে কোনো সময়ে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এদিন সেটি অবিলম্বে সংস্কারের দাবি জানানো হয়। এছাড়াও ট্রেজারি বিল্ডিং এর চারতলায় রয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই দপ্তরে প্রতিদিনের যাতায়াত সাংবাদিক ও লোকশিল্পীদের, অথচ লিফট না থাকার কারণে প্রায়শই সমস্যায় পড়ছেন অনেকেই। এই দুদফার পাশাপাশি প্রেস কর্নারে পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় অধিকারী তিনটি দাবি কার্যকর করার আশ্বাস দিয়েছেন। বাইক ও সাইকেল স্ট্যান্ড এবং প্রেস কর্নারে পানীয় জলের ব্যবস্থা শীঘ্রই হয়ে যাবে। লিফট বসানোর ক্ষেত্রে কিছু সময় লাগবে, তবে সামগ্রিকভাবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দাবিগুলি নিয়ে জেলা প্রশাসন যে সদর্থক ভূমিকা নিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই দিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ সম্পাদক অরূপ লাহা সহ আয়োজক কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক, আনিমুর রহমান, জয়ন্ত দত্ত এবং জেলা কমিটির সদস্য পার্থ চৌধুরী, রামকুণ্ডু, মিথিলেশ রায়, দেবব্রত চ্যাটার্জি, কৌশিক চক্রবর্তী, সুজিত দত্ত ছাড়াও অন্যান্য সদস্যরা। এবিএমবিএর কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবি হচ্ছে যে প্রেসের জন্যে রিপোর্টারদের মোটরসাইকেল বা সাইকেল রাখার জন্য যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা প্রায় ভেঙে পড়ে গেছে, যে কোনো সময় বিপদ হতে পারে। এই একটা দাবি রেখেছি এবং বলা হয়েছে যে ওখানে একটা পারমিটেড স্ট্যান্ড করে দেওয়ার জন্যে, এবং এডিএমজি সেটা কথা দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব উনি করে দিচ্ছেন। দ্বিতীয় দাবি হচ্ছে যে ট্রেজারি বিল্ডিংয়ের উপরে চারতলাতে আমাদের তথ্য কেন্দ্র আছে, এছাড়া ট্রেজারি বিল্ডিংয়ে পেনশন হোল্ডাররা যায়, প্রত্যেকে উঠানোয়া করতে বয়স্ক লোকরা যাতায়াত করতে অসুবিধা হয়, যার জন্য আমরা একটা লিফটের জন্য আমরা আবার রেখেছি। সেটাও উনি বললেন যে ওটা একটু দেরি হবে, তবে ওটাও আমরা করার চেষ্টা করছি। আমরা যে ডেপুটেশন দিলাম আশা করি আমরা সফলতা পেয়েছি। এর সঙ্গে আমরা একটা কথা বলেছি যে আমাদের প্রেস কর্নারে জলের ব্যবস্থা নেই, তা উনি ব্যাপারটা খুব অবাক হয়ে গেলেন যে হ্যাঁ অলরেডি অর্ডার হয়েছে, এখানে হচ্ছে না কারণ বুঝতে পারছি না। ইমিডিয়েটলি জলের ব্যবস্থা উনি বলেছে করবেন। আমাদের দাবির সঙ্গে এই দাবিটাও আমরা যুক্ত করেছি এবং উনি খুশি মনে বলেছেন আমরা করেছি। আজকেই অর্ডার দিয়ে দিয়েছে যাতে একটা প্রেস কর্নার দেওয়া যায়, এটা আজকেই অর্ডার দিয়ে দিয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউর রিপোর্ট, আনন্দবার্তা।